ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে ভয়াবহ হামলা হিজবুল্লার আলহামদুলিল্লাহ হামাসের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা খতম খার্কিবের কাছে অবস্থান আরও পাকাপোক্ত করার দাবি রাশিয়ার এরপর রয়েছে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প সাজা ঘোষণা এগারোই জুলাই এবং সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছেন পুতিন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানা হয়েছে প্রতিবেশী দেশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে হিজবুল্লাহ সামরিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে আমাদের মুজাহিদিনীরা জালুল আলম এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে। কামানের গোলা দিয়ে এই হামলা চালানো হয়েছে গোষ্ঠীটি আরও জানিয়েছে আমরা আল রামথা ঘাটিতে লেবাননের কাফর সবা এলাকা থেকে হামলা চালিয়েছি এই হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরোনার এক প্রতিবেদনে হামলার ফলাফল বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এর কিছুদিন আগে লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের নাকড়ায় বোমা হামলা চালায় ড্রোনটির ফেলা বোমায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে একটি মোটরসাইকেল সাইকেল পুরোপুরি বিধ্বস্ত হয় এছাড়া ওই এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু বেশ উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েল ও লেবানন সীমান্ত সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রায় প্রতিদিন হিজবুল্লা যোদ্ধাদের পাল্টোপাল্টি হামলার ঘটনা ঘটেছে ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করে দিবে হামাসের হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার তথা আজ বলেছে যে হামাস শাসিত গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের আরও দুই সেনা নিহত হয়েছে আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে গতকাল গাজায় তাদের দুই সেনা নিহত হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছে এতে আরও বলা হয়েছে গাজা ইসরায়েল তাদের স্থল অভিযোগ শুরু করার পর থেকে প্রায় হয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আরো আহত হয়েছেন আরো তিনশত সাতান্ন জন উত্তর গাজার শাসিত শরণার্থী শিবিরে আরেকটি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে গত বছরের অক্টোবরে সাথে ইসরায়েলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ সময় আহত হয়েছেন আরও একাশি হাজার সাতশত সাতাত্তর জন এদিকে দাতব্য সংস্থা সেবদা সিল্ডেন জানিয়েছে রাফা শহরে নিরাপদ অঞ্চলে চার দিনের হামলায় ইসরায়েলের সামরিক বাহিনী নারী ও শিশু সহ ষাট জনেরও বেশি মানুষকে হত্যা করেছে খার্কিভের কাছে অবস্থান আরও পাকাপোক্ত করার দাবি রাশিয়ার ইউক্রেনের খার্কিব অঞ্চলের স্টিলেচা লিনচি এলাকায় নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করেছে রাশিয়া শুক্রবার তথা আজ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই কে এই তথ্য জানিয়েছেন খার্কিবের রুশ সমর্থিত কর্মকর্তা বিটালি গানচেব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গানচেব বলেছেন লেন্সির বসতি এলাকার কাছাকাছি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে আমাদের সেনারা খার্কিব শহরের সংলগ্ন প্রতি প্রতিরক্ষা লাইনের গোলাগুলি এবং সব সরবরাহ এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এই লাইনের মধ্যে দুটি ছোট গ্রামের মধ্যবর্তী স্ট্রেলিয়াচা লিঞ্চি এলাকা ও সীমান্তের শহর ভবসানোস্ক রয়েছে এই এলাকাগুলোর আশেপাশের রাস্তায় রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই হয়েছে গতকাল ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছিলেন ইউক্রেনের খারকিপ অঞ্চলের উত্তর অংশের কাছে সেনা জড়ো করেছে রাশিয়া তবে এই অঞ্চলে একটি বড় ধরনের হামলা ও অগ্রগতির জন্য তাদের কাছে এখনো পর্যাপ্ত সেনা নেই ইউক্রেন যুদ্ধে একটি সমক ভাগ তৈরি করেছে রাশিয়া মে মাসের গোড়ার দিকে অত্যন্ত ছোট একটি মোবাইল ইউনিট নিয়ে উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে সীমানা অতিক্রম করে রুশ বাহিনী তাদের এই পদক্ষেপের ফলে অন্যান্য এলাকা থেকে সেখানে সেনা পাঠাতে বাধ্য হয় ইউক্রেন গান্সেব আর আই কে বলেছেন মে মাসে খারকিভে প্রায় 13টি বসতি ও 300 বর্গ কিলোমিটার 116 বর্গ মাইল এলাকা দখল করেছে রুশ বাহিনী তবে গান্সেবের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন তাদের বাহিনী এই এলাকায় প্রতিরক্ষা রেখা শক্তিশালী করায় কাজ করছে গতকাল তারা খারকিবে বেশামক ভাগে ইস্টারিসা গ্রামের কাছে রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প সাজা ঘোষণা এগারোই জুলাই আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপনের অভিযোগ করা মামলায় নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেন মূলত ওই মামলায় আনা চৌত্রিশটি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্ট আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বর্তমান বা সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন শুক্রবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসায়িক নতিপত্রে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাজায় সাবেক এই কট্টরপন্থী প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে তবে আইন বিশ্লেষকরা বা বিশেষজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি মূলত যুক্তরাষ্ট্রে আর কয়েক মাস পরই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন আর এর মধ্যেই মাম দোষী প্রমাণিত হলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যে চৌত্রিশটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল তার প্রতিটিতেই তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছেন পুতিন দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এবার হঠাৎ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধ পুতিন বলেছেন কিব বা পশ্চিমারা যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অন্তত পাঁচটি সূত্র এই বিষয়ে মুখ খুলেছেন পুতিনের মুখ মুখপাত্র দিমিত্রি বলেছেন তারা অনন্য যুদ্ধ চান না তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতে তাদের আপত্তি নেই কিন্তু প্রশ্ন উঠছে এতদিন পরে হঠাৎ কেন পুতিন যুদ্ধ থামানোর কথা বলছেন কিছু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত মার্চে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গেছেন তিনি তাই এখন এই যুদ্ধ বন্ধ হলেও তার কোন ক্ষতি নেই বিশ্লেষকরা আরও মনে করেন দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা চাপের মুখে রয়েছে তাই অর্থনীতিকে খাপ খাওয়াতেই এমন পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট তাছাড়া ক্ষমতা ধরে রাখলেও দু সালে সেপ্টেম্বর থেকে তার জনপ্রিয়তা কমেছে তাই যুদ্ধ না চালিয়ে বরং আলোচনায় যার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি ঠিক মতো এগোলে হয়তো যুদ্ধবিরতির পথে হাঁটা সম্ভব হবে তবে যুদ্ধবিরতি বা সেই সংক্রান্ত আলোচনা এখনও কুয়াশাচ্ছন্নই রয়েছে কেমব্রিলিনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কথাবার্তার সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে পুতিন মনে করেন এখন পর্যন্ত ইউক্রেনের যা অর্জন হয়েছে তা রাশিয়া জনগণের কাছে জয় বলে চালিয়ে দেওয়া সম্ভব তাই হয়তো potent যুদ্ধবন্ধের কথা ভাবতে পারেন প্রসঙ্গত এই যুদ্ধে ইউক্রেনের মতো রাশিয়াকেও অনেক ভয়কতের মুখে পড়তে হয়েছে টানা যুদ্ধ চালিয়ে যার ফলে রণক্ষেত্রে অস্ত্রের যোগান দিতে হিমশিম খাচ্ছে মস্কো অপর্যাপ্ত উৎপাদনের কারণে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের জন্য বিকল্প উৎস খুঁজতে হচ্ছে যা দীর্ঘমেয়াদি সমাধানের পথ নয় যদিও খারকিভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া এই অবস্থায় সত্যি যুদ্ধবিরতি হয় কিনা সেটাই দেখার বিষয়